নেক্সট কোয়েশ্চেন, বাহরিনের রাজধানীর নাম কি? মানামা। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, 2018 খনি ও খনিজ এর উপর চতুর্থ রাষ্ট্রীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? ইন্দোরে। সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিলেন কোন ভারতীয়? মোহাম্মদ কাইফ। আচ্ছা, সম্প্রতি জিএসটির রাজস্ব সংক্রান্ত সংগ্রহ করতে কি সংগ্রহতে কোন রাজ্য শীর্ষে? হরিয়ানা। হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড়। বাংলাদেশের রাজধানী ঢাকা। সম্প্রতি রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজনকে নিয়োগ করলেন? 4 জনকে। সম্প্রতি ভারতীয় রেল কোন স্টেশনে সঞ্চালিত ট্রেন ওয়াশিং স্টেশন সিস্টেম চালু করলো? হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে সঞ্চালিত ট্রেন ওয়াশিং সিস্টেম চালু হয়েছে। ভারতের প্রথম রেলমন্ত্রী কে? জন মাথায়। সম্প্রতি জ্ঞানবাণী রেডিও স্টেশন কে চালু করলো? ইগনো। উইম্বলডন মেয়েদের সিঙ্গেলস খেতাব কে জিতলেন? না, অ্যাঞ্জেলিকা কেরবার। উইম্বলডন মেয়েদের সিঙ্গেলসে রানার্স আপ হলেন কে? সেরেনা উইলিয়ামস। আচ্ছা আচ্ছা, রানার্স আপ হলেন সেরেনা উইলিয়ামস। সম্প্রতি বিশ্ব সীমা সুরক্ষা সংগঠনের এশিয়া ক্ষেত্রের উপাধ্যক্ষ কোন দেশ হলো? ভারত। বিশ্ব যুব কৌশল দিবস পালিত হলো 15ই জুলাই। সম্প্রতি হিমা দাস কোন রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন? আসাম। সম্প্রতি কোন দেশ ড্রাগ সম্বন্ধে অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়ে চালু করলো? শ্রীলঙ্কা। আচ্ছা, পাক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কা। আচ্ছা, সম্প্রতি নরেন্দ্র মোদী কোথায় আন্তঃরাষ্ট্রীয় সম্মেলন কেন্দ্রের শিলান্যাস করলো? বারাণসীর। সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপ জিতলো কোন দেশ? ফ্রান্স। সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপ রানার্স আপ হলো কোন দেশ? ক্রোয়েশিয়া। তো নেক্সট বার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি ভারত কোন দেশের সাথে সংশোধিত যাত্রা চুক্তি করেছে? বাংলাদেশ। বাংলাদেশের গৃহমন্ত্রীর নাম কি? আসাদুজ্জামান খান। কোথায় রেড স্টোন পাওয়া যায়? উত্তরপ্রদেশের মির্জাপুরে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রথম শিখর সম্মেলন কোথায় আয়োজিত হলো? হেলসিঙ্কিতে। ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে হেলসিঙ্কিতে আয়োজিত হলো প্রথম শিখর। ভূষণ স্টিলের নতুন অধ্যক্ষ কে? টিভি নরেন্দ্রন। আচ্ছা, সম্প্রতি তেলেঙ্গানা ক্রেডিট কার্ডের জন্য SBI কোন ব্যাংকের সঙ্গে চুক্তি করলো? নাবার্ডের সাথে। নাবার্ডের বর্তমান চেয়ারম্যান ডক্টর হর্ষ কুমার। ব্রিটিশ ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2018 কে হলেন? ঈশ্বর শর্মা। উইম্বলডন 2018 ছেলেদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন কে? নোভাক জোকোভিচ ছেলেদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন। তো ধন্যবাদ।